আসসালামু আলাইকুম। সজল আপনাকে যুক্ত করেছি, সজল আপনি বলেন। সজল আপনার আনমিউট করে কথা বলতে হবে। জি হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আচ্ছা, আমার কোশ্চেনটা আসলে একটু মেডিকেল সায়েন্স রিলেটেড আর কি। তো আমি যতটুকু জানি অমিত ভাই সম্ভবত ডাক্তার, তো মানে শরীর নিয়ে ভালো তো আর কি, তাহলে আমি এ ব্যাপারে একটু কথা বলতাম আর কি। কি নিয়ে কথা আপনার শুনি? সেটু আমার এমব্রায়োলজি নিয়ে একটু কোশ্চেন আছে আর কি, একটা আর কি। আচ্ছা বলুন শুনি। আচ্ছা মানে আমাদের ইন্ডিয়াতে আসলে এমব্রায়োলজি কোন বই পড়ানো হয় আসলে জানি না, আমাদের বাংলাদেশে মানে মেডিকেল সায়েন্স আমি এমবিবিএস লেভেলে মূলত পড়ানো হয় ল্যাংম্যান আর কি, ল্যাংম্যানস এমব্রায়োলজি। আর পাশাপাশি আরেকটা বইও বেশ জনপ্রিয়, সে হচ্ছে যে ওই কিথ মুরের যে ডেভেলপিং হিউম্যান আর কি। আচ্ছা না কিথ মুরের বই আমি কতদিন পড়িনি। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি চিনি আর কি, আপনাদের ইন্ডিয়াতে আসলে চিনি কিনা আমি জানি না। মানে তো বিষয়টা হচ্ছে যে কিথ মুর নিয়ে আসলে কিথ মুরের দেখবেন যে অনেকগুলো ইন্টারভিউ আছে ইউটিউবে বা এমনিও দেখবেন যে তার কিছু বইও আছে। একটা বই সে বের করছে যে ডেভেলপিং হিউম্যানের একটা এক্সট্রা এডিশন আর কি, সেখানে সে আবার ওই ইসলাম কোরআনের মধ্যে যে কিছু নাকি এমব্রায়োলজিক্যাল সাইন পাওয়া গেছে এরকম টাইপের। মানে তার আগে আরেকটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা তার আগে আরেকটা কথা জিজ্ঞেস করি, এই কিতমুরের বই যে আপনি মেডিকেল সায়েন্সে পড়েন, আপনি কি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফাইনাল ইয়ার পড়ি আর কি। ফাইনাল ইয়ার পড়েন, আপনি কিতমুরের কোন বই পড়েছেন, কত এডিশন পড়েছেন? ল্যাংম্যানস টাই পড়ানো হয়, ল্যাংম্যানের এমব্রায়োলজি টাই পড়ানো হয়, যদিও আমি একবারে খুব ভালো যে এমব্রায়োলজি পড়েছি এরকম না, কিন্তু মাত্র কিতমুরের কোন কোন এডিশনে কোন বইটা পড়েছেন আপনি মেডিকেল সায়েন্সে? পড়িনি পড়িনি, আমি আসলে ইউটিউবে অনেক ইন্টারভিউ দেখেছি এবং মাঝে মাঝে দেখি। আপনি মেডিকেল সায়েন্সে কিতমুরের বই পড়েননি? আপনি মেডিকেল সায়েন্সে কি ধরনের বই পড়েন? আমাদের বাংলাদেশে আসলে এখন করানো হয় না। আচ্ছা ওকে, ইন্ডিয়াতেও পড়ানো হয় না। তারপর আচ্ছা আচ্ছা, মানে আমি মূলত মানে বলতেছি যে জাকির নায়েক মাঝে মাঝে কিছু পোস্ট করে আর কি, যে ধরুন এই আপনি তো মেডিকেল সায়েন্সে ফাইনাল ইয়ার পড়ছেন, আপনি বলুন না যে জাকির নায়েক যে কথাগুলো বলে সেগুলো কি সঠিক? আমার কাছে তো ইলজিক্যাল লাগে। আচ্ছা আচ্ছা, সজল ভাই আমি তো আমি একটা কথা বলে দিই, জানিয়ে দিই যে কিতমুর কি বলেছে, বা কিতমুর হয়তো কোরআনের সপক্ষে কিছু বলেছে, বা জাকির নায়েক হয়তো কোরআনের সপক্ষে কিছু বলেছে, কিন্তু কিতমুর বলেছে বলে যে সেটা সঠিক তা কিন্তু না। কিতমুর যে যুক্তিগুলো দেখিয়েছে, সেই যুক্তিগুলো যদি সজল ভাই আপনি পড়ে থাকেন, তাহলে সেই যুক্তিগুলা আপনি কিতমুরের নাম উল্লেখ না করেই কিন্তু আপনি আমাদের সামনে সেই যুক্তিগুলো উপস্থাপন করে আমাদেরকে প্রমাণ করে দিতে পারেন যে কোরআনে যেটা বলা আছে সেটা এক্স্যাক্টলি সেরকমই, বিকানেরও এক্স্যাক্টলি একই কথা বলছে। তো কিতমুরকে এখানে টানার কিন্তু আমি কোনো প্রয়োজন দেখছি না। কিতমুর যদি কোনো একটা রেফারেন্স দিয়ে থাকে বা কোনো একটা মানে যুক্তি দিয়ে থাকে বা কোনো ভাবে দেখিয়ে থাকে যে কোরআনের সাথে বিজ্ঞান একদম খাপে খাপে মিলে যাচ্ছে, আপনি সেই যুক্তিটা আমাদের সামনে উপস্থাপন করেন। যদি আপনি করে থাকেন তাহলে আমরা সেই যুক্তিটা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু কিতমুর কি বলেছে বা অমুক ব্যক্তি কি বলেছে সেটা আসলে কোনো ভ্যালু অ্যাড করে না। হ্যাঁ বুঝতে পারছি আসিফ ভাই আপনার কথা। না আসলে বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এই কারণে যে কারণ কিতমুরের যে বইটা এটা মোটামুটি রিনোন্ড আর কি, এই কারণে আমি আসলে কথাটা বলতেছি আর কি। যদিও আমরা এখানে এই বইটা পড়ি না, কিন্তু এই বইটা বেশ মানে পাশাপাশি চলে আর কি, মানে বেসিক টেক্সট বুক হিসেবে আর কি। এই জন্যই আসলে বলা যে এরকম একটা রিনোন্ড সায়েন্টিস্ট সে মানে সৌদি সরকারের হয়ে মানে এই কিছু কাজ করছে আর কি, কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে তাদের সাথে কোলাবরেট করে কিছু মানে তারা একসাথে কোরআন নিয়ে কিছু কোরআনিক কিছু সাইন আবিষ্কার করছে। যদিও আমার কাছে ইলুজিক্যাল লাগছে, আমি যে কটা ইন্টারভিউ দেখছি আর কি ইউটিউবে, জাস্ট এই কারণে বলার কি, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যেরকম একজন মানে বেসিক টেক্সট বুকের একজন লেখক এটা জাস্ট বলার কি যে অমিত ভাই এই ব্যাপারে কি মনে করে। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে তাহলে কিতমুর কি ইসলাম গ্রহণ করেছিল? না না, আমি আবার একটা ইন্টারভিউ দেখছি যে না সেই ইসলাম গ্রহণ করে নাই, বাট তাহলে সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে সেই কোরআনে এত মহান বুঝতে পারলো, তাহলে সে ইসলাম কবুল করলো না কেন, খ্রিস্টান হয়ে গেল কেন সে, এই জিনিসটা তো বুঝলাম না ভাই। এটা আমারও আসলে একটা মানে জিনিসটা আসলে ইন্টারেস্টিং আর কি, এই কারণে জাস্ট মানে বলা আর কি যে এরকম একজন মানে ওয়েল মোটামুটি ওয়েল রিনোন বলা যায়। মানে যদি আপনারা জানেন কিনা আসলে জানি না অমিত ভাই মানে এই ব্যাপারে, আমি ভাবছিলাম যে অমিত ভাই হয়তো জানবে, এটাও কিন্তু মোটামুটি অনেক জায়গায় আলোচনা করে, বিশেষ করে যারা কোরআনিক এমব্রায়োলজি নিয়ে যুক্তি দেখে আর কি ইসলামিস্টরা, তারা কিন্তু এই প্রসঙ্গটা মাঝে মাঝে তুলে। তো এটা এগুলো যদি রিফিউট করা যায় সেক্ষেত্রে ভালো আর কি। ভাই এগুলো রিফিউটেশন সংশয় .com এ অসংখ্যবার দেওয়া হয়েছে, আপনি একটু চেক করে দেখেন, পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অমিত ভাই, যে অমিত ভাই আপনি যদি আজকে টের পান যে কোরআনে যেটা বলা আছে সেটা একদম এক্স্যাক্টলি সত্য কথা এবং এটা ওই যুগের মানুষের পক্ষে জানা সম্ভবই না কোনোভাবে, শুধুমাত্র ঈশ্বর প্রদত্ত হলেই শুধুমাত্র এই জিনিসটা হওয়া সম্ভব, এরকম প্রমাণ যদি আমরা পেতাম তাহলে তো আমরা দৌড়ে হজ করতে যেতাম নাকি ভাই? অবশ্যই আসিফ ভাই, আমি তো বাপ বাপ বলে হজ করতে যেতাম। মানে কোন পাগল হবে যে হচ্ছে এটা জানার পরেও, বোঝার পরেও, এটা নিয়ে বই লেখার পরেও, এটা নিয়ে গন্ডায় গন্ডায় মানে আলোচনা করার পরেও
সে তার ধর্ম ত্যাগ করলো না, ইসলাম ধর্ম গ্রহণ করলো না। যেখানে পরিষ্কার ভাবে বলা আছে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম ধর্ম কোশ্মিন কালেও অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না, যেটা এখানে পরিষ্কার ভাবে বলা হয়। কিতমুর এবং অন্যান্যরা বলেছেন, এই যে কোরআনে যে আসলে এমব্রায়োলজি সম্পর্কে যে কয়টা আয়াত আছে, সিমিলার আয়াত কি অন্য ধর্ম গ্রন্থগুলাতে নাই? এবং গ্রিসের যে ইয়ারা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন বা দার্শনিকরা ছিলেন, তারা কি সিমিলার কথাগুলো সেই সময়ে মুহাম্মদের জন্মের অনেক আগেই বলে যান নাই? আমি কি সেগুলো বের করব? আসিফ ভাই আপনি বের করুন, আমিও বের করতে পারি, আমার কাছে একটা রেফারেন্স আছে বইয়ের, আমিও সেটা বের করতে পারি। তবে আপনি একটা জিনিস যে বললেন যে এইটা কি অন্য কোথাও ছিল না, হ্যাঁ এই জিনিসটা বিভিন্ন জায়গায় ছিল, এটা গ্রিকীয়তেও ছিল, গ্রিক সভ্যতাতেও ছিল, এবং সেটা ভারতীয় সভ্যতাতেও এই জিনিসগুলো ছিল। একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি আপাতত, যেটা আমার মনে পড়ছে, আমি রেফারেন্স বইয়ের করতে করতে আমি ততক্ষণ বলছি। সুশ্রুত, যে সুশ্রুত সেখানে একটা কথা বলছেন যে ওখানে ওরা ওরা ওদের ধারণা ছিল যে মেনস্ট্রুয়াল ব্লাড, এই মেনস্ট্রুয়াল ব্লাড শুক্রাণু দ্বারা ক্লটিং হয়ে সেখান থেকে এমব্রায়ো তৈরি হয়। তারা ফিমেল যে মেয়েদের ক্ষেত্রে যে ডিম্বাণু থাকে সেই ডিম্বাণুর কথা তারা জানতো না, সেই সময় তারা ডিম্বাণুর কথা জানতো না, তারা মনে করতো এই মেনস্ট্রুয়াল ব্লাডটা অ্যাকচুয়ালি ক্লটিং হয়ে একটা ইয়ে তৈরি করে, একটা ভ্রূণ তৈরি করে। তা আরেকটা ব্যাপার হচ্ছে তারা মনে করতো কিছু কিছু জায়গাতে ধারণা ছিল যে এই ইয়েটাই, এই মেনস্ট্রুয়াল ব্লাড অ্যাকচুয়ালি নিউট্রিশন দেয়, এদের ক্ষেত্রে নিউট্রিশন দেয়, এবং তাদের ক্ষেত্রে মূল যে ইয়েটা, যে মূল যে ধারণা, যে তাদের ক্ষেত্রে যে ধারণাগুলো ছিল, এই ধারণাগুলোর উৎস কোথা থেকে ছিল, তারা অনেক সময় অ্যাবর্টেড ফিটাস দেখতো। এই অ্যাবর্টেড ফিটাসগুলো থেকে তাদের এই ধারণাগুলো অনেক সময় হতো যে এটা একটা ক্লটের মতো, এটা একটা ব্লাডের মতো, এরকম জিনিসগুলো অনেকটা সময় তাদের ধারণা হতো। তা সেখান থেকেই তারা একটা ধারণা করতো যে হ্যাঁ একটা মেমব্রেনের মতো কিছু একটা জিনিস আছে, এই জিনিসগুলো ধারণা করতো। কিন্তু সেগুলো যে ডেসক্রিপশন সেগুলো খুবই গ্রস ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন, মাইক্রোস্কোপিক ডেভেলপমেন্টাল স্টেজ, এই জিনিসগুলোর খুব একটা ইয়ে দেখা যায় না। আসিফ ভাই, হ্যাঁ অমিত ভাই, সেই সাথে আমি যে জিনিসটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে 1400 খ্রিস্টপূর্বেই গর্ভ উপনিষদ হিন্দু ধর্মের একটা গ্রন্থ, সেখানে এই বিষয়ে কিছু বক্তব্য আছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1000 খ্রিস্টপূর্বে যদর পুস্তক, খ্রিস্টান হিন্দুদের একটা ধর্ম পুস্তক, তা সেখানেও একই সিমিলার, যে চার পাঁচটা স্টেপ, সেই চার পাঁচটা স্টেপের কথা বলা আছে, সেমি কাছাকাছি কথা, কথাগুলোর ভিতরে তেমন কোনো পার্থক্য নেই, খুব ভাবে পড়লে পার্থক্য বোঝা যায়। আরো আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হিপোক্রেটাস, এই বিষয়ে কি বলেছেন, যার জন্ম হয়েছিল মুহাম্মদের জন্ম প্রায় 1000 বছর আগে, তিনি চারটা স্টেজের কথা বলেছিলেন। এই যে দেখেন, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, এই চারটা স্টেজের কথা বলেছিলেন। অ্যারিস্টটলও এর থেকে একটু ডেভেলপড কথা বলেছিলেন, অ্যারিস্টটলের কথা ছিল এর থেকে আরেকটু ডেভেলপড। এরপরে হচ্ছে আরো অনেকেই এই কথাগুলো বলেছেন। গ্যালেনুস, ক্লডিয়াস গ্যালেনুস এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু কথা বলেছিলেন, তার এই বক্তব্যটা, তার এই ইয়ারগুলো ছিল আরো প্রিসাইজ। এরপরে হচ্ছে প্রায় 200 খ্রিস্টাব্দে তালমুদ, ইহুদের যে ধর্মগ্রন্থ, সেখানে চারটা স্টেজের কথা বলা হয়েছে। এরপরে হচ্ছে মুহাম্মদের যে কোরআন, সেখানে চারটা স্টেজের কথা বলা হয়েছে। সেই স্টেজ, এই জিনিসগুলো একসাথে পড়লে বোঝা যায় যে এটার একটার পর যে একটা এসেছে, এবং মানুষের যে আগের ইয়াটা সম্পর্কে ধারণা ছিল দেখি যে পরের স্টেজটা পর্যন্ত তারা বলতে পেরেছে, সেটা পরিষ্কার ভাবে বোঝা যায়। তবে আধুনিক বিজ্ঞানের সাথে যে এই ধারণাগুলা গুলার সবগুলোরই পার্থক্য আছে, কোরআনেরও পার্থক্য আছে, অ্যারিস্টটলের কথার সাথে পার্থক্য আছে, সবার সাথেই পার্থক্য আছে, হিপোক্রেটাসের কথার সাথে পার্থক্য আছে, কারণ আধুনিক বিজ্ঞান আরো প্রিসাইজলি, আরো মানে ইয়াভাবে কথাগুলো বলতে পারে। আমি এই জিনিসগুলো প্রত্যেকটা পরে পরে শোনাতে পারি আপনাদেরকে, কিন্তু তাতে টাইম ওয়েস্ট হবে। কিন্তু আমি এই বিষয়ে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, প্রথমে নিজেই ইসলাম গ্রহণ করলো না, যদি এতই হতো তাহলে তো নিজেই ইসলাম কবুল করার কথা, এটাই তো, এখানেই তো আলোচনা শেষ হয়ে যায় আসলে, আর কিছু বলার লাগে না। হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই, আপনার সাথে আমি পুরোপুরি একমতি। আসলে বিষয়টা একটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, এই কারণে বললাম, এরকম একজন ওয়েল নোন মোটামুটি সায়েন্টিস্ট বলা যায়, সে কিছু এরকম স্টেটমেন্ট দিয়েছে যেগুলো আবার ইউটিউব ভিডিও আছে, মাঝে মাঝে আবার এটা শো করে, যেরকম এমব্রায়োলজির গুরু এরকম কথা বলছে, তো সেখানে মানে আমরা কি এরকম টাইপের আর কি কথাবার্তা, এটা আর কি জাস্ট। আচ্ছা আসিফ ভাই, আমি একটা জিনিস দেখাচ্ছি, টুক করে একটা জিনিস দেখিয়ে নিই। তো এইটা, এই বইটা হিস্ট্রি অফ এমব্রায়োলজি, এই বইটা পুরনো বই, এটা 1959-এর দিকে লেখা, কিন্তু এটা হিস্ট্রি যেহেতু, মানে এটা যেহেতু সেই সময়ে কি মানে অ্যান্টিকুইটিতে মানুষজন কি বিশ্বাস করতো, প্রাচীনকালে মানুষ কি বিশ্বাস করতো, সেই জন্য এই বইটার আর আপডেটের দরকার পড়েনি, কারণ এখানে তো নতুন কোনো তথ্য সেরকম সংগৃহীত হচ্ছে না, সেই পুরোকালেরই তথ্য আছে। তো এই বইটার নাম হচ্ছে হিস্ট্রি অফ এমব্রায়োলজি, তা যদি কেউ এই বইটা চান তো দেখতে পারেন, এটা কেউ পড়তে পারেন, এখানে সমস্ত রেফারেন্সও দেওয়া আছে। বইটার লেখকের নাম
নাম হচ্ছে জোসেফ নিদাম। এই বইটাতে এখানে দেখুন, এখানে একটা ইয়েতে এইটাই দেখতে পাবেন যে প্রাচীনকালে কি কি বিশ্বাস করা হতো, এই প্রিমিটিভ পিপল, ইজিপশিয়ান, আর্টিফিশিয়াল ইনকিউবেশন, ইন্ডিয়ান পিপল কি বিশ্বাস করতো। তা আমি জাস্ট ইন্ডিয়ান ইয়েতে কি বিশ্বাস করতো সেটাই যাচ্ছি। এখানে 25 পাতায় যে ইয়েটা দেওয়া আছে যে ইন্ডিয়ান ইয়েতে কি বিশ্বাস করতো, তার আগে আরেকটা জিনিস দেখাই যে এই ধরনের এই যে এভিডেন্সগুলো আমরা জানলাম কিভাবে, বিভিন্নভাবে জেনেছি, কোথাও কোনো মন্দিরে, কোনো একটা চার্চে, কোথাও কিছু একটা ছবি আঁকা আছে, যেমন এই ছবিটা আঁকা আছে এখানে, এই যে লাইনটা আছে এটা মনে হয় তারা একটা প্লাসেন্টার সাথে যে আম্বালিকাল কর্ডটা আছে সেইটা আঁকার চেষ্টা করেছে, এইখানে যে লাইনটা আছে সেটা। তা এই যে এখানে একটা লাইন দেখা যাচ্ছে, এখানে একটা লাইন দেখা যাচ্ছে, তা তাদের ধারণা ছিল না যে এটা কি বাচ্চারা কিভাবে থাকে, একটা ইউটেরাসের মধ্যে থাকে কিভাবে থাকে, সেটা ধারণা ছিল। তাদের ধারণা ছিল যে এটা সোজাসুজি হয়তো একটা মানে মায়ের সাথে কোনোভাবে কানেক্ট করে, কিন্তু কিভাবে কানেক্ট করে সেগুলো ধারণা ছিল না। তা এখানে দেখতে পাবেন যে এই বইটা পড়লেই বুঝতে পারবেন যে ইন্ডিয়ান অ্যান্টিকুইটি ইন্ডিয়াতে কি বিশ্বাস করতো, এইটা হচ্ছে ইন্ডিয়ান ইয়েতে এইখানে আসছে যে ইন্ডিয়ার কথা কিভাবে কি বলছে এই এই বইটাতে। তো সেখানে ওই যে সুশ্রুতার কথা বলছিলাম, সুশ্রুত সংহিতা, সেখানে বেশ ভালো একটা ইয়ে আছে, সেখানে ভালো ডিটেল আছে, অনেক ডিটেলস আছে সেখানে, তবে ডিটেলসগুলো সবই ম্যাক্রোস্কোপিক। সেখানে এই যে সুনিতর কথা বলছিলেন, সুনিত মানে রক্ত, এই মাদার্স ব্লাড, আর তার কিভাবে হয় দেখুন, ফিটাস কিভাবে তৈরি হয়, বাবার থেকে সিমেন নিয়ে মায়ের কাছ থেকে সুনিত, সুনিত মানে রক্ত এবং আত্মা এই জিনিসটা নিয়ে, আর মানস মানে মাইন্ড এই জিনিসটা নিয়ে তারা মনে করতো যে হিউম্যান এমব্রায়ো তৈরি হয়। তা এখানেও যে ডিটেলসগুলো আছে দেখবেন, এই এর মধ্যেও যে ডিটেলসগুলো আছে, বা গ্রিক অ্যান্টিকুইটিতেও যে ডিটেলগুলো আছে হেলেনিক অ্যান্টিকুইটিতে, তা সেখানেও দেখবেন যে সেই ডিটেলসগুলোই মোটামুটি পরবর্তীকালে এই ধরুন 1500 শতাব্দী 1600 শতাব্দী পর্যন্ত এই ধারণাগুলোই এইভাবেই ছিল, এই এগুলোই ছিল। তো সেখানে কে কে কথা বলছেন মোটামুটি, এই যে আপনি যে বললেন তার সাথে অ্যারিস্টটল কথা বলছেন, এরকম বহু মানুষ সাথে কথা বলছে। তো এই বইটা পড়লে সেটা খুব ভালোভাবেই জানা যায় যে ওই ইয়েগুলো হিস্ট্রিগুলো কীভাবে এসেছিলো সেগুলো খুব ভালোভাবেই জানা যায়। আসিফ ভাই, হ্যাঁ, তাহলে সজল ভাই আপনি তাহলে যারা এই কথাগুলো বলে তারা যদি এসে আলোচনাটা করতো আমাদের সাথে, ইসমোরের ডিস্ট্রিগুলো আসলে কি সেটা আমরা আরো ভালোভাবে আলোচনাটা করতে পারতাম। সজল ভাই আপনার কি আর কিছু বলার আছে, আর কিছু অ্যাড করার আছে? না 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 ভাই, ঠিক আছে ঠিক আছে, আজকে মতো থাকবেন। ওকে ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন আপনি, আর সংশোধকমে এই বিষয়ে অনেকগুলো লেখা আছে, আপনি চাইলে পড়তে পারেন। ওকে ভাইয়া, আচ্ছা ভালো থাকেন, তাহলে বিদায় জানালাম।